করোনাকালে একুশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল জেলার বিভিন্ন এলাকায় কর্মীদের নিয়ে কর্মী সভা করে চলেছেন। এই সকল কর্মী সভার অংশ হিসাবে বৃহস্পতিবার ময়ূরেশ্বর এক নম্বর ব্লকে তৃণমূল কর্মীদের নিয়ে একটি সম্মেলন হয়, যেখানে এক অঞ্চল সভাপতি এলাকা লোডশেডিং নিয়ে অভিযোগ করেন। আর এই অভিযোগ শুনেই বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল সরাসরি বিদ্যুৎ মন্ত্রীকে নালিশ জানান। এই দিন কর্মী সভা চলাকালীন ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের তলোয়া গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি বদর আলী এলাকার লোডশেডিং নিয়ে সরব হন। এর পাশাপাশি তিনি জানান, এখানকার সিপিএম কর্মী তৃণমূল সরকারের লোডশেডিংয়ের সরকার বলে মাইকে প্রচার করেছে, কিন্তু কেন এমনটা শুনব। আর একথা শুনেই বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল সরাসরি বিদ্যুৎ মন্ত্রীকে ফোন করে এলাকায় কেন এত লোডশেডিং, এখানকার ডিভিশনাল ম্যানেজার অথবা অন্যান্য ঠিকঠাক কাজ করছে কিনা তা দেখবার জন্য নালিশ জানান। তবে এখানেই শেষ নয়, এর পাশাপাশি তিনি রামপুরহাট ডিভিশনাল ম্যানেজারকে ফোন করে চরম ধমক দেন। তিনি রামপুরহাট ডিভিশনাল ম্যানেজারকে ফোন করে বললেন, বোলপুর ডিভিশন, সিউড়ি ডিভিশন এবং রাজ্যের অন্যান্য ডিভিশনে লোডশেডিং নেই। লোডশেডিং থাকতো আগে সিপিএমের আমলে, তাহলে আমাদের আমলে কেন এই এলাকার এত লোডশেডিং হবে। পাশাপাশি এর পরিপ্রেক্ষিতে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। মানে ওইটাই বলি, ওই ওটা নতুন করে আর একটা জিনিস হচ্ছে, আমাদেরকে সিপিএম এর একটা স্লোগান শুনতে হচ্ছে, লোডশেডিং এর সরকার। আমার মল্লাপুর বাজারে যে পাওয়ার হাউস আছে, সেখান থেকে আমরা প্রতিনিয়ত লোডশেডিং পাচ্ছি, বুঝতে পারছি না। মানে সিপিএম এর স্লোগানটা আমাদের শুনতে হচ্ছে কেন, বুঝতে পারছি না। না না, লোডশেডিং তো গোটা পশ্চিমবাংলায় নেই, তা আমাদের মল্লাপুর হচ্ছে, বুঝতে পারছি না স্যার। কার দোষ, আমার দোষ, আপনাদের দোষ, বুঝতে পারছি না। আমাদের দাদা আছেন, আপনারা আছেন, আমাদের সুবিধা অসুবিধার কথা বলবো, তাদের হাত পেলে দেওয়ার কিছু নেই। আমাদের সমস্যার কথা তো দাদাকে অবশ্যই বলতে পারি, কিন্তু হাততাল করা বা বাহু দেওয়ার কিছু দরকার নেই। আমাদের চাই কাজ। আপনি দেখে নিন, এটা কমাস ধরে চলছে, চলছে অনেকদিন ধরে চলছে, সবগুলো লাভ হবে না, অনেকদিন থেকে চলছে। মল্লারপুর, মল্লারপুর এরিয়া, মল্লারপুর না গোটা এরিয়া, ওয়ান টু দুটোই মল্লারপুর নয়, মোরেশ্বর ওয়ান, মোরেশ্বর টু, মল্লারপুর পাওয়া হচ্ছে। হ্যাঁ, কেন আপনার লোকসানি হচ্ছে আর তিন মাস ধরে এত দিদা? আমি জানি, সেটা শুনলাম বলেই বললাম। দেখো তারা রয়েছে, কোন অফিসার রয়েছে, আপনি দেখে নিন ভালো করে, আর লোকসানি যেন আমি যেন খবর না পাই। বীরভূম থেকে পার্থ দাসের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।